নাতে চট্টগ্রামের টাইগার পাস মোড় থেকে যুক্ত হচ্ছেন কমল দে, সরাসরি যাচ্ছে তার কাছে। কমল, ধন্যবাদ তাসনিন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সকাল থেকে বন্দরনগরী চট্টগ্রামে সব ধরনের গণপরিবহন এবং পণ্যবাহী পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক এবং শ্রমিকরা। কিছুক্ষণ আগে তারা বৈঠক শেষে আমাদেরকে জানিয়েছে এই তথ্য। তারা বলছে তারা কিন্তু শুধু যে গণপরিবহন বন্ধ রাখছে, কারণ এখন তো শুধু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নয়, তার আগে তাদের বিভিন্ন দাবি দাওয়া ছিল সেগুলো মেনে নেওয়া হয়নি, যে কারণে তারা আজকে এই ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছে। আগামীকাল সকাল থেকে চট্টগ্রামে কোনো গণপরিবহন কিংবা পণ্য পরিবহন চলবে না, ছটা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এইমাত্র সেই বৈঠক শেষ করে এসেছেন চট্টগ্রামে যে মালিক গ্রুপ রয়েছে, সেই মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল। আমরা আপনার কাছে জানতে চাইবো, আপনারা কেন আগামীকাল সকাল থেকে গণপরিবহন এবং পণ্যবাহী পরিবহন বন্ধ রাখতে যাচ্ছেন, বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে আপনাদের? আসসালামু আলাইকুম। বৈঠকের সিদ্ধান্ত অ্যাকচুয়ালি হয়েছে হঠাৎ করে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ার হতে পারে, কিন্তু এটা অত্যধিক করা হয়েছে, 23.07% বৃদ্ধি হওয়ায় সবার এই সিদ্ধান্তটাকে সবাই মেনে নিতে পারছে না, যেটাতে মালিক এবং শ্রমিকদের সকাল থেকেই আজকে অলরেডি চট্টগ্রামে প্রায় 60% গাড়ি কম চলতেছে এবং আগামী দিন সকাল থেকে তারা মালিক এবং শ্রমিকের চাপে আমরা আজকে বসতে বাধ্য হয়েছি এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে এই জ্বালানি তেলের দাম এবং আমাদের ভাড়া সম্পৃক্ত রেখে যদি কোনো কিছু করা হতো তাহলে একটা সিদ্ধান্ত আসলে হয়তো কোনো আমরা একটা সিদ্ধান্ত নিতে পারতাম যে না এরকম করা ঠিক হবে না বা করা উচিত নয়। কিন্তু ইতিমধ্যে আমরা আগেও বিআরটিএর আপনার ইনকাম ট্যাক্সের দ্বিগুণ এবং তিনগুণ হারে এবং ফিটনেসের জন্য দ্বিগুণ যে চার্জটা বৃদ্ধি করে যে ফাইন করা হয়েছে সেই ফাইনটার জন্য আগে আমাদের পণ্য পরিবহনে কিছুদিন আগে ধর্মঘটের ডাক দিয়েছিল, সেটা দাবি ছিল, সে দাবিও মানা হয়নি আজ পর্যন্ত। আপনারা এখন কী চান? এখন তো জ্বালানি তেলকে নিয়ে শুরু করেছে, জ্বালানি তেলের দাবিটা কী? জ্বালানি তেলের দাবিটা হচ্ছে হয়তো দাম এটাকে পরিবর্তন রাখলে আমাদের ভাড়ার সাথে সামঞ্জস্য করতে হবে, অথবা এটা কী করবে সরকার সিদ্ধান্ত নেবে। আমরা সরকারের উপরে আশা রাখি যে একটা নীতিগতভাবে জনসাধারণের পক্ষে সরকার একটা সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পরিবহন মালিক গ্রুপের যে মহাসচিব গোলাম রসুল বাবুলের সাথে, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তারা তাদের দাবি ও তারা যেটা অভিযোগ করছেন 23% বেশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে অহেতুক হঠাৎ করেই এবং তারই ধারাবাহিকে তারা আগামীকাল থেকে কোনো পণ্য পরিবহন এবং গণপরিবহন তারা চালাবেন না। তারা বৈঠক শেষ করেছেন, বৈঠকের সিদ্ধান্ত হয়েছে এবং আগামীকাল ভোর 6টা থেকে তারা সিদ্ধান্ত কার্যকর করবেন। তারা তাদের বলছে আগে যে তাদের দাবিগুলি ছিল সেগুলো যেমন মানা হয়নি এবং নতুন করে জ্বালানি তেলের মূল্য যে বৃদ্ধি হয়েছে তারই অংশ তারই প্রতিবাদে তারা আগামীকাল থেকে গণপরিবহন এবং পণ্য পরিবহন বন্ধ রাখবেন। তো তাছাড়া এখন পর্যন্ত আমার কাছে ছিল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হঠাৎ করে যে আগামীকাল সকাল থেকে যে পণ্য পরিবহন এবং গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে মালিক গ্রুপের, তার সর্বশেষ। চট্টগ্রামের টাইগার পাস মোড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী কমল দেব।